না, আমরা মানে দেখতে পাচ্ছি যে একই সময়ে, এবং আমরা প্রথমে জেনেছিলাম যে একই দিনে, আইলার দিনে এই রেমাল বলে যে নতুন ঘূর্ণিঝড়টি, তো হয়তো একই দিনে হবে না বা আগে পিছে, এরকম একটা পরিস্থিতি, এরকম ঘূর্ণিঝড়ের একটি আশঙ্কা রয়েছে। আশঙ্কার প্রেক্ষিতে আমাদের যে স্থানীয় পর্যায়ে যে প্রস্তুতি, যে খাবার পানি সহ শুকনো খাবারের প্রস্তুতি, আশ্রয়কেন্দ্রের প্রস্তুতি, স্বেচ্ছাসেবকদের প্রস্তুতি, এবং মানুষকে যাওয়ার মানে যে একটা পর্যায়ে হয়তো ঘরবাড়ি ত্যাগ করার মতো পরিবেশ হইতে পারে, যে ত্যাগ করে তাদের আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে হতে পারে, তো সেই প্রস্তুতিগুলি আমরা সম্পন্ন করেছি। ইতিমধ্যে আমরা একটি প্রাথমিক সভা করেছি জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির, এবং পরবর্তীতে অবশ্যই আবার সংকেত অনুসারে পরবর্তীতে আবার সভা করে, এবং আমাদের প্রস্তুতি আছে, আমরা জেলা প্রশাসন সম্পূর্ণভাবে প্রস্তুত আছি এটা মোকাবেলা করার জন্য। এখন ঘূর্ণিঝড়ের মাত্রা কম হলে আমরা মানে একদম না হলে সবচেয়ে ভালো হয়, আর কম হলে মানে হলেও যেন আমরা এটাকে ওভারকাম করতে পারি, সেই প্রিপারেশনটি আমাদের আছে। আমরা আশা করছি যে প্রতিবারের মতো গত দুটি মোখা এবং অন্যান্য যেগুলিতে আমাদের প্রিপারেশন ছিল একই প্রিপারেশন রয়েছে, এবং আমরা ইনশাল্লাহ এইবারও এইটা মোকাবেলা করতে পারব। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। বানাই দেবো, বাড়ির ভিতর।